ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে সরাসরি চলে যাব সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলতে না বললে তাদের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হয় সেটা আমরা কর্পোরেশন ইলেকশনও দেখেছি, পরবর্তী সময়ও দেখেছি। সোশ্যাল মিডিয়াতেও লোকে নিজের বক্তব্য রাখতে পারছে না, সরকারের বিরুদ্ধে যে কোনো পোস্ট করে বা শেয়ার করে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সে অম্বিকেশ পাত্র থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের সাধারণ কর্মী কাউকে ছাড়া হচ্ছে না। এটা যদি কেউ লাইক করে তার বাড়িতে পুলিশ আসছে, যদিও সাইবার ক্রাইমে কাউকে অ্যারেস্ট করা যায় না, অধিকার নেই পুলিশের, কিন্তু তাকে তুলে নিয়ে গিয়ে তাকে আর্মস রিকভারি বলে আর্মস কেস দিয়ে দেওয়া হচ্ছে বাড়ি থানায় নিয়ে গিয়ে। সার্বিকভাবে পশ্চিমবাংলার সাধারণ মানুষের অধিকারকে হরণ করা হয়ে গেছে, পঞ্চায়েত ইলেকশনকে প্রহসনে পরিণত করা হয়েছে। এত বড় গণতান্ত্রিক দেশের একটা গণতান্ত্রিক রাজ্যে সাধারণ মানুষের গণতন্ত্র নাই? 24% আর 34% ইলেকশনে নমিনেশন করা যায় না, প্রায় 1.5 কোটি লোক গ্রামীণ তারা ভোট দিতে পারলো না। 20,000-এর বেশি সিট বিনা কন্টেস্টে জিতে টিএমসি আজকে পঞ্চায়েতের টাকা লুট করছে, রেশন লুট করছে, আমফানের টাকা লুট করছে। এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির পরিবর্তন যে আমরা লড়াই করছি, আর সেই লড়াইতে রাস্তায় নামলে আমাদের কেস দেওয়া হচ্ছে। যারা সমস্ত শক্তি লাগিয়ে বিজেপিকে এবং বিরোধীদের আটকাবার চেষ্টা করছেন তারা কোভিড ভাইরাসকে আটকাতে পারছেন না। পুলিশের কাজ হয়ে গেছে কেবল বিরোধীদের আটকানো। লকডাউন যদি আগের থেকে লাগু হতো তাহলে আজকে এই দুর্দিন দেখতে হতো না। 3,000-এর বেশি লোক প্রতিদিন নতুন করে অসুস্থ হচ্ছেন, সারা দেশে প্রায় কন্ট্রোলে এসে গেছে, পশ্চিমবাংলা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সেই জন্য ভারতীয় জনতা পার্টি নিয়ম মেনে আইন মেনে আমরা একদিন সব আন্দোলন করেছি, বাড়িতে থেকেছি, ভার্চুয়াল র্যালি করেছি। তো আমরা ঠিক করেছি আমাদের বক্তব্য রাখার জন্য আগামী 4 সেপ্টেম্বর গণতন্ত্র বাঁচাও স্লোগান দিয়ে প্রত্যেকটি বিডিও অফিসের সামনে ধর্ণা হবে, প্রদর্শন হবে, অবস্থান হবে। যেভাবে এখানকার সাধারণ মানুষ এবং বিরোধীদের গলা টিপে ধরা হচ্ছে, মিডিয়ার গলা টিপে ধরা হচ্ছে, যেভাবে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে, লুট করা হচ্ছে, আর এই দুর্নীতি হিংসার বিরুদ্ধে কথা বললে যেভাবে হত্যা করা হচ্ছে বিরোধী কর্মীদেরকে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদে নামতেই হবে। সাধারণ কর্মী থেকে এমএলএ কারো জীবন সুরক্ষিত নয়। সারা বছর চলেছে, এমনকি করোনা ভাইরাসের আক্রমণের ফলে যখন লোক বাড়িতে বন্দী হয়ে গেছে তখনও খুন হত্যা চলেছে। আমফানের এত বড় প্রলয়ের পরেও এই রাজনৈতিক হত্যা আর হিংসা বন্ধ হয়নি। স্বাধীনতা উৎসবের দিনে সকালবেলা রক্তপাতের মাধ্যমে সে হিংসার পরিচয় দেওয়া হয়েছে, আমাদের সাধারণ কর্মীকে খুন করা হয়েছে যারা ঝান্ডা তুলতে গেছিলেন। আজ তো সেটা সার্বিকভাবে করোনার মতো সারা সমাজে ছড়িয়ে গেছে, হিংসা কোথায় নাই। অন্য পার্টির উপরে সামাজিক হিংসা, পারিবারিক হিংসা, এমনকি টিএমসি নিজের পার্টির মধ্যে গোষ্ঠীর হিংসা চরম পর পৌঁছেছে, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। এবং এরা কোর্টের রায়ও মানতে রাজি নয়। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে যেভাবে ওখানকার স্থানীয় টিএমসির নেতা এমএলএ গিয়ে গুন্ডাগিরি চালিয়েছেন, দেওয়াল ভেঙে দিয়েছেন, এটাও কল্পনা করা যায় না। একটা শিক্ষা প্রতিষ্ঠানও এদের অত্যাচারের হাত থেকে বাঁচতে পারছে না। তাই আমার মনে হয় খোলাখুলিভাবে আবার আন্দোলন নামার দরকার আছে। তাই ভারতীয় জনতা পার্টি ঠিক করেছে মাঠে নেমে প্রতিরোধ করবে, যতই লকডাউন করে আমাদের আটকাবার চেষ্টা করুন, যাই করুন, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব এবং সাধারণ মানুষ যারা চাইছেন পরিবর্তন সেদিকে এগোবো তাদেরকে সঙ্গে নিয়ে। এই কার্যক্রম আগামী 4 সেপ্টেম্বর সারা রাজ্য জুড়ে প্রায় 81টা বিডিও অফিসের সামনে আমরা ধর্নার মাধ্যমে পালন করব। বলুন।